প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যে রেকর্ড হচ্ছে কালকে तमाम দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয়ে স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কসম শিক্ষক যারা আমার মাথার কাজ আপনাদেরকে আমি ভালোবাসি আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনারা ওইভাবে বুঝেন না কেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্যার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় এদের প্রতি লানত কার এই কথা বলা লাগবে লানত কার বিশ্ববিদ্যালয় স্যার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি একজন ডক্টর 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেয় কমপক্ষে 40-50টা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না সব মেধাবী বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায় বাংলাদেশের মেধা যাদের বেশি তারা ওখানে যায় আর তাদের সামনে বসে 40-45 মিনিট আপনি বক্তব্য দেবেন সলিমদ্দি কলিমদ্দির মতো না কোনো কনসার্ট না এক টান দিয়ে দিলাম একটা দুলিয়ে দিলাম হয়ে গেল না অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নাই তাদের 40-50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে কারণ আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই স্যারদের লেকচারগুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না আজ প্রাইমারি থেকে আপনি তাকান মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গায় ক্লাসে 45 মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না বলে প্রাইভেট করা কোচিং করা লাগবে এটা আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন দেওয়ার সময় ঠিক মতো দিলেন না এইটাই ওয়াইলুল মুতাফফিফিন আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না কোচিং করা লাগতো না বেশি বলে ফেললাম এইটাই চলছে অধিকাংশ ভার্সিটির স্যাররা এই রাজশাহী বলেন কুষ্টিয়া বলেন বরিশাল বলেন চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয় তো সরকার আপনারও যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকো পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না হযরত শোয়েব নবী এই কথা তার জাতির কাছে বললেন যে তোমরা ওজনে কম বেশি করবা না আলা তাবখসুন নাস আশিয়া এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা এরকম পয়েন্ট আকারে আছে যত টানবেন তত বের হবে আমার শরীরের দিকে গলার দিকে আর ঘরের দিকে তাকে আমি খুব দাঁড়াদাঁড়ি করছি আলা তাবখসুন নাস আশিয়া হুম আলা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা দ্বিতীয় নম্বরে দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবা না যেটা সবচেয়ে বেশি চলছে এই বাংলাদেশে জালিকুম খায়রুল লাকুম এইটাই ভালো কাজ ইন কুনতুম মুমিনিন যদি মুমিন বলে দাবি করে থাকো ওজনে কম বেশি করা আজকে থেকেই বন্ধ করা লাগবে এই ওজনে কম বেশি মানে খাদ্য ভেজাল দেওয়া আছে এই কথা বলেন না কেন আজ হাজারো মানুষ নিজের সন্তান নিজের বউ নিজের মাছ এগুলো খাবে ওগুলোতে ফরমালিন দেয় না বিষও দেয় না ঔষধও দেয় না ওগুলো দেয় শুধু তাদের যেগুলো কইমেরা খাবে যারা ফরমালিন দিচ্ছেন বিষ দিচ্ছেন ঔষধ দিচ্ছেন এগুলোর কারণে যে ফলগুলো তরুতাজা দেখতে মনে হয় ধোকা খেয়ে আমাদের মতো মানুষ আমরা কিনে নিয়ে আসি আমাদের কিডনি নষ্ট হয়ে যায় এক কথা বলে এগুলো যারা করছেন ওই ব্যবসায়ীরা আপনার দ্বারা আমার কিডনি আমার হাত আমার মস্তিষ্ক নষ্ট হয়ে যাচ্ছে আপনি মানুষ হত্যা করার গুনাহ কামাই করছেন
আপনার উপরে আল্লাহর লানত আল্লাহর বরদোয়া ও বাংলার মুসলমানেরা আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয় বলে নরে কি আর বাঁচাবে মানে এই মুহূর্ত থেকে ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তয়ে করার জন্য পায়তারা করবেন না যদি মুমিন বলে দাবি করেন এরপরে আরো দুইটা কথা তিনি বলেছিলেন নাকি শেষ করে দেব ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তুমিদুনা ওয়া তাসুদুনা আন সাবিলিল্লাহ মান আমানা বিহি ওয়া তাবগুনা ওয়াজা فَكَثَّرَكُمْ وَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ আরেকটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন তাদের আরেকটা অপরাধ ছিল ওয়ালা তাকউদু সিরাত তাকউদু বিকুল্লি সিরাতিন তুউদুনা ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে আজ বাংলাদেশে এই গণাটায় 15 বছরে সবচাইতে বেশি বেড়েছে ওত পেতে থাকে কখন কারে ধরিয়ে দেওয়া যায় এই জেলায় মনে হয় কোনো শুরু হয়নি হয়তো একটা অপরাধপতি হিসাবে হিসাবে রাগারাগারা কি হয়েছে ঝগড়া হয়েছে রাজনৈতিক একটা সিল লাগিয়ে তারে গোপনে ধরিয়ে দেওয়ার জন্য থানায় উনি আগে 10,000 টাকা দিয়ে এসেছে যে অমককে ধরে নিয়ে আসো উনি ধরে নিয়ে যায় নিজে আবার ছাড়ায় মাঝখান থেকে লোকটার প্রায় 50,000 টাকা আল্লাহর ওলি খেয়ে ফেলিস আমি এটা একটু বেশি বলে ফেললাম অতসত্তনান সাবিলিল্লাহ দুই নম্বরে তারা গোনা করত তিন চার নম্বরে এটা চার নম্বরে তাদের অপরাধ ছিল এটা ওরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কায়দা কৌশল কাজ কারবার করত এত কাজে মানুষ যাচ্ছে কোনো অসুবিধা নেই আল্লাহর দিকে আল্লাহর পথের দিকে মানুষ আসলে বাধা এই গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালামের জাতির উপরে যে গজব নাযিল করেছিলেন এখন যদি কোন মানুষ এই কাজ কারবার গুলো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্য ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পর অশান্তি করার জন্য পায়তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা এ ঠকায় ঠকায় শব্দটা আছে وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَن سَبِيلِ اللَّهِ তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য বিপদে ফেলার জন্য কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না ঘরে ঘুমি আছে চোখ খুলে দেখছে সেলখানায় কি গো তুই গাছ কেটেছিস তুই গাড়িতে আগুন লাগিয়েছিস অথচ কিচ্ছু জানে না দু একদিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে কি গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় 2,00,000 টাকা চলে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের উপরে মাঝে মাঝে ভূমিকম্প দেয় রানা ফেলা যায় এমনি ধসে পড়েনি অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে এই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া আপনি তাহলে তো দেখি 357টা বিল্ডিং এ ফাটল ধরেছে এবছরে সারা বাংলাদেশের জরিপ 357টার উপরে বিল্ডিং অলরেডি ফাটল ধরে গেছে পানির স্তর গুলো এই লেয়ার গুলো নেমে যাচ্ছে
Qul arahaitum in asbaha ma'ukum gauran faman ya'tikum bima'in ma'in. হে নবী আপনি ওদেরকে বলেন তো আমি যদি পানির লেয়ার নিচে নামিয়ে দেই দুনিয়ায় কে আছে তাদেরকে পানি দেবে কে বলছে এখানে আমাদের উচিত হচ্ছে এই অপরাধগুলো যারা করছে বন্ধ করি নয়তো যতই দোয়া দরুদ বলেন তাবিজ কবজ লাগান কাবার ইমামিনে দোয়া করালো ভূমিকম্প বন্ধ করতে পারবেন না কারণ 2000 বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়েই দিয়েছেন Ya sab gosob gulo ashe emnitei na ekokso bazare to amar mone hoy ei dui tin din ashar pore ami jeta dekhte pacchi je bhabe dheu gulo asteche sagore ek 10 hat 15 hat 20 hat ucha hoye dheu ashbe allah nirdesh shudhu lagbe naile allah eta pare na allah jodi ekbar bole 40 hat ucha hoye dheu tai tahole e jela na e desh pura panir niche chole jabe আল্লাহ এটা করতে 10 বছর লাগবে ইননামা আমরুহু ইদা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক বলেন আমি যখন কোন কাজের আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কুন বলি ফায়াকুন এটা হতে 1 সেকেন্ডও সময় লাগে না এখন আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া থেমে যাওয়া আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম ছয় প্রকার নারী কি আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভিতরে যদি আপনি এক প্রকারে উপরে যান আপনার নামাজ রোজা বোরকা পরা সব মাঠে মারা যাবে আপনি জাহান্নামে এক নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য এরকম মেয়ে লোকের দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহর ওলিদা সব ওই হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চোর খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চোর খুলে রাখা জায়েজ নেই এমনকি বাবাকেও চোর খুলে দেখানো জায়েজ নেই হ্যাঁ কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চোখ যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত সওয়াব বেশি পাবে ওই মেয়েটা এমনকি আল্লাহর নবী জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব পাবে আর অন্য যত মানুষ এই চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুলরা দেখায় স্বামীকে না পরপুরুষকে বেশি এখানে যেই মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য সে জাহান্নামে দুই নম্বরে স্বামীকে যেই মহিলা সম্মান করে না তিন নম্বরে স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে আর যদি দেবর পায় বলে স্বামী গিয়েছে ঘাস কাটতে বাগে ধরে খাক আমার দেওরা বেশি থাক একটা কফি তা এরকম পড়েছিলাম কোথায় জানো তো স্বামী ঘাস কাটতে গেছে মাঠে ওরে বাগে ধরে খেয়ে ফেলো আমার দেওরা বেশি থাক তাহলে স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে মজাক করে আর কি আড্ডা করে মহিলা জাহান্নামে চার নম্বরে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এখানে যখনই শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নম্বরে মিথ্যা বলে গীবত করে এরপর আবার কসম করে কথায় কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলেই কসম কাটে কসম যদিও কাটে আবার ছেলের মাথায় হাত দিয়ে স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে এমনকি কাবা শরীফের ছবি টাঙানো বলে কাবার কসম দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা জায়েজ আছে কে হ্যাঁ বলেন বলুন আমরা কসম কাটি বড় যে জিনিস সে জিনিসের উপরে এ দুনিয়ার সব